ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. جيبي يا ابن الحسن আমরা যে সুসূত্রা রাখি সামনে সলাতে দেয়ের সময় এটা কতটুকু পরিমাণ হবে এক্ষেত্রে সয়ে হাদিস যেটা এটা হলো মুখেরাতের প্রহেলের মতো মুখেরাতের রাহেল যেমন উঠের উপর যা হাওদা রাখা হয় যে আসন পিছনে যে টেক লাগানোর জন্য যে খাট থাকে টেক লাগানোর উদ্দেশ্যে ওইটাকে বলা হয় মুখেরাতের ওইটা কতটুকু হতো ওইটা প্রায় এক জেরা এর মতো হতো আর জেরা কাকে বলে ওই কইনুইটিকে নিয়ে কবজি পর্যন্ত হাতের এই অংশ হচ্ছে জেরা এতটুকু পরিমাণ বা এর কাছাকাছি সম এটা হলো মখেরাত হাল এই এতটুকু পরিমাণ এক বিগত থেকে একটু বেশি এতটুকু পরিমাণ মখেরাতুর হালে হতো তো এতটুকু পরিমাণই সামনে এটা শূন্য বা কাছাকাছি কম বেশ হয় মহেরা তো রাহাল কখনো তোকে একটু লম্বা দিত একটু ছুট দিত আর সাধারণত জরার মতো হয় শেখাবিনা বলছেন শুরু সেই রা মানে এই যে বললাম কোনো এটিকে নিয়ে হাতের কোনো নিয়ে কবজি পর্যন্ত এবং অংশের তিন ভাগের দুই ভাগ পরিমাণ প্রায় এতটুকু পরিমাণ হবে সূত্রার সামনে এই সূত্রা রাখা অর্থাৎ যখন আমরা স্নাত পড়ি তখন সামনে কিছু রাখা এটা হলো শূন্য সূত্রা অনেকে এটা খেয়াল করে না সামনে যেমন একটা ওয়াল আছে দেয়াল আছে অথবা সামনে যেমন একটা পিলার আছে এরকম একটা কিছু সামনে দেখে আপনি স্বাদ পড়বেন চাকরি রেখে স্বাধ পড়বেন আর যদি এরকম কিছু না থাকে তাহলে একটা কিছু দিয়ে যদি সম্ভব না হয় এরকম সামনে কিছু খাড়া করে রাখা বা এরকম পরিমাণ কিছু নাই তাহলে সাধ্য মানুষ চেষ্টা করবে একটা কিছু সামনে রেখে সলাতে দেয় করতে যেমন একটা আপনার লাঠি আছে সামনে রেখে দিলেন গাড়া সম্ভব নয় এমনি সামনে রেখে দিন অন্য কিছু আপনি বলছেন মানি বেগ অথবা চশমা মানে কিছু পাওয়া যাচ্ছে না তো কি করবেন যথাসাধ্য মানুষ চেষ্টা করবে একটু খাড়া যেভাবে বললাম ওই রকম ওইরকম রাহাল বা প্রায় এক বিগত পরিমাণ বা এক প্রকোষ্ঠ পরিমাণ কাছাকাছি বা এক বিগত পরিমাণ একটা কিছু সামনে দাঁড় করিয়ে রাখবে সম্ভব নাই কিছু তাহলে যথাসাধ্য মানুষ একটা কিছু রাখার চেষ্টা করবে এটা হলো শূন্য বরং কোনো কোনো আলিম এটাকে ওয়াজিব বলেছেন সামনে সূত্র রাখা তো এই এদিকে আমরা সলাদ মানে সলাদ যখন পড়ি বিশেষ করে মসজিদে তো আমরা খেয়াল রাখবো এটা অত্যন্ত জরুরি মশলা দ্বিতীয় নম্বর এই সূত্রার আপনার সাতের মাঝে কতটুকু মানে দাঁড়াবেন হবে তিন জিরো তার মানে সেইদার জায়গা আপনার সেইদার জায়গা থেকে ওই সূত্রা পর্যন্ত একটা বকরি যাওয়ার রাস্তা অল্প অথবা তিন জেরা যেভাবে বললাম তিন তিন জেরার পরিমাণ আমি বলেছি তিন জেরা হবে সেজেদা পর্যন্ত বা ওই সুতরা পর্যন্ত জায়গা থেকে নিয়ে হালকা একটু কিছু সামনে সুতরা এই হলো আপনার এই প্রশ্নের উত্তর আহ আমি সংক্ষিপ্ত ফকিহাদের তো আলোচনা অনেক

তোমাদের কেউ যখন সালাত রাখে আর এর কাছে নিকটবর্তী হয় তাই সেদিকে আমরা সকলে খেয়াল রাখবো এই সুন্নত জিন্দা করার চেষ্টা করবো বারাকাল আসসালাম ও ওবার